হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যানকুক বাংলা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব বিফ কালাভুনার রেসিপি। আর এই কালাভুনাটা আজকে আমি রান্না করে দেখাবো রেস্টুরেন্টের মতো করে, একেবারেই শর্টকাট স্টাইলে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যানকুক। কালাভুনা রান্নার জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজি, তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এটা রান্না করতে পারবেন। আর কালাভুনা রান্নার জন্য আমি এখানে মাংসটাকে একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো অ্যাড করছি 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা রেডিমেড যে কোনো ব্র্যান্ডের গরম মশলাটাই এখানে ব্যবহার করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়ত্রী গুঁড়া আর 1 চা চামচ জায়ফলের গুঁড়া। এবার আমি এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করব, আর এই স্পেশাল মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিন্তু আপনারা যে কোনো বড় মশলার দোকানেই পেয়ে যাবেন। এবার এই মশলাটাকে গুঁড়া করে নিয়ে আমি 1 চা চামচের মতো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। 3-4টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিচ্ছি, আর এটা প্রায় 1/2 কাপের মতো হবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা তেজপাতা, 2 ইঞ্চি সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি 3টা, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো, লবঙ্গ অ্যাড করছি 7-8টা, 5-6টার মতো অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো মরিচ। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মরিচটা বাড়িয়ে দিতে পারেন। সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। এই ভিনেগারটা কিন্তু মাংসটাকে নরম করতে সাহায্য করবে। এবার আমি এখানে অ্যাড করছি 1 কাপ সরিষার তেল, আর অবশ্যই কালাভুনা রান্না করার সময় আপনারা সরিষার তেলটাকে ব্যবহার করবেন। সবশেষে অ্যাড করছি 2 চা চামচের মতো লবণ, আর এই পর্যায়ে লবণটাকে কিন্তু এখানে কিছুটা কম ব্যবহার করতে হবে, আর এর কারণটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এবার এই মশলাটাকে মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। আর মাংসটাকে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে ভালো করে লাগে। সো মশলাটা মাখা হয়ে গেছে, এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সো সবার প্রথমে আমি চুলার হাই হিটে এই মাংসটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিব, আর এর মধ্যেই কিন্তু মাংস পানি ছাড়বে। প্রায় 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে, সো আমি এই মাংসটাকে প্রপারলি কুক করার জন্য এখানে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটাকে সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্রপারলি কুক হয়। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে মাংসটা পাত্রে লেগে পুড়ে না যায়। মাংসটা কিন্তু অলমোস্ট 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। অথেন্টিক কালাভুনা রান্না করতে কিন্তু নর্মালি প্রচুর সময় দরকার, কারণ সময় নিয়ে ভুনতে ভুনতে মাংসটাকে আস্তে আস্তে কালো করতে হয়। বাট যেহেতু আজকে আমি কালাভুনাটা রান্না করছি রেস্টুরেন্টের শর্টকাট প্রসেসে, সো সেজন্য আমি মাংসটাকে দ্রুত কালো করতে এখানে ব্যবহার করব সয়া সস। 2 কেজি মাংসের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস, অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য আপনারা 1-1.5 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমি এই সয়া সসটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই রান্নায় কিন্তু সয়া সসের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, বেশি সয়া সস ব্যবহার করলে মাংসের টেস্টটা কিন্তু পাল্টে যাবে। তাছাড়া সয়া সসে যেহেতু লবণ থাকে, সেজন্য শুরুতেই কিন্তু আমি লবণটা কিছুটা কম দিয়েছি, যাতে করে সয়া সস অ্যাড করার পরে মাংসের লবণটা বেশি না হয়ে যায়। সয়া সসটা দেওয়ার পরে কিন্তু মাংসটা অলরেডি কালো হয়ে গেছে, আর এবার আমি ওয়েট করব মাংসের পানিটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত।
কারণ পানিটা যখন আরও কমে আসবে তখন কিন্তু মাংসটা আরেকটু কালচে হবে। মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এবার শেষবারের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচের মতো রাঁধুনির গুঁড়া। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। কালাভুনা রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, এবার এই মাংসটাকে বাগার দিতে হবে। অন্যদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ বা 1/4 ভাগ সরিষার তেল। তেলটা গরম হলে আমি 3-4 কোয়া রসুন এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনটাকে সামান্য ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো কলি করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি সব কিছুকে প্রায় 1.5-2 মিনিটের মতো সামান্য ভেজে নিচ্ছি। এবার এই ভাজা পেঁয়াজ মরিচটাকে আমি তেল সহ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, আর মাংসটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু ঢাকনা তোলা যাবে না, আর না হলে কিন্তু বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে প্রপারলি আসবে না। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, কালাভুনাটা ডান। এবার আমি এটাকে সার্ভ করব। আপনাদেরকে আমি 1 পিস মাংস ভেঙে দেখাচ্ছি। জাস্ট দেখেন এটা কতটা সফট হয়েছে। আর এই টেস্টটাও কিন্তু দারুণ ছিল। হোপফুলি আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন আপনাদের অবশ্যই এটা পছন্দ হবে। সো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।